আরে ব্রাদার সত্য, কি খবর? এই চলছে স্যার, করছি বলুন ভাই। ধর সিএসএস থেকে একটা প্ল্যান করছি, বাচ্চা কাচ্চাদের পড়াবো, আঁকা নাচ গান শেখাবো, খুব ভালো ভালো শরীর চর্চাটা তোমায় শেখাতে হবে, বলো? শেখাবো, নিশ্চয়ই শেখাবো, একদম কিছুটা পরিবর্তন আনতে হবে, সুস্থ সবল সমাজ করতে হবে, আর সেই দায়িত্ব আমি তোমায় দিলাম। একদম স্যার, নিশ্চয়ই করবো। তাহলে ভাই কয়েকটা একটু দেখা, মানে কি শেখাবি আমার ভাই জানা থাকবে। আমি চার পাঁচটা পোশাক আপনাকে দেখাচ্ছি, দেখাবো। তো বেসিক্যালি প্রথমে বেসিক আমরা নর্মাল দিয়ে চালু করি। তো এটা হচ্ছে বেসিক পোশাক, এখানে বডি এরকমভাবে সোজা থাকে, এটা হচ্ছে আপনার বেসিক পোশাক। তারপর বিভিন্ন রকম আছে, ক্লোজ হ্যান্ড আছে, এটাকে যেমন ক্লোজ হ্যান্ড বলে। তারপর এটা আপনার ডায়মন্ড আছে, ডায়মন্ড শেপড ভাবে, তো এটা ডায়মন্ড পোশাক। তারপর বিয়ন্ড হ্যান্ড পোশাক আছে। আর আমাদের যেটা ইন্ডিয়ান হিসাবে যেটা আমাদের খুবই পরিচিত একটা পোশাক আছে, যেটা আমাদের হিন্দু পোশাক বলে, আর এটা হিন্দু পোশাক। এই বিভিন্ন রকম পোশাক হয়তো আমি বাচ্চাদের শিখিয়ে বাচ্চাদের একটুখানি হয়তো ব্যায়ামের চর্চাটা এগাতে পারি বিভিন্ন রকম স্ট্রেচিংয়ের মাধ্যমে। তাহলে হয়ে যাক ভাই। হ্যাঁ স্যার, নিশ্চয়ই করবো, আমি সেই সাথে হয়ে নিশ্চয়ই ছাত্রদের ব্যায়াম শেখাবো। আচ্ছা দেখ, তোদের যে বলা হয়েছিল বিভিন্ন জিনিস শেখানো হবে, সব চলছে, ব্যায়াম শেখাবে দাদা, দাদার নাম সত্যজিৎ, ঠিক আছে? বল তো তোমাদের কে ব্যায়াম শিখতে চাই? ঠিক আছে, নিশ্চয়ই তোকে শেখাবো। তোর আমাদের প্রথম স্টুডেন্ট? আচ্ছা তাহলে ভালো কথা, আমি নিশ্চয়ই তোকে শেখাবো। তোর প্রবলেম আসিস, ব্যায়াম শিখিস। মাথায় হাত রাখবে, আস্তে করে বেঙ্গা হ্যান্ডেল বসো, আস্তে করে উঠো, মাথায় হাত রেখে ওঠার চেষ্টা করবে, তাহলে জিনিসটা ভালো হবে। হ্যাঁ ওঠো। আরে ভাই সত্য, হ্যাঁ স্যার বলো। ওরাও আমাদের সিএসএস স্টুডেন্ট, তুই দেখেছিস আগে, তো তোর ব্যায়াম তো ভাই দারুণ শেখাচ্ছিস, ওদের শেখা, ঠিক আছে? ওদের তৈরি কর, তোর মধ্যে তৈরি কর। এই দাদা শুনছিস, সব ব্যায়াম শেখা ওদের কাছে, ঠিক আছে? তাহলে তোরা ব্যায়াম শিখবি, ঠিক আছে? চেষ্টা কর। আচ্ছা আচ্ছা দেখ, তোরা কি ভুল করছিস আমি তোকে বলছি, যখন হাতটা রাখবি এরকম সামনের দিকে রাখবি, আর বডিটা এরকম স্ট্রেট, এরকম শক্তভাবে রাখবি, রেখে হাতটাকে এরকম ভাবে সোজা নিয়ে একবারে ওঠার চেষ্টা করবি। একটা কর, সেটাই প্রপার করবি, ঠিক আছে? বুঝলি বাবু? বাবু কোনোভাবেই কর, হাতটা সোজা রাখ, স্ট্রেট রাখ বডিটা, হ্যাঁ সামনের দিকে হাত রাখ, এই একভাবে বস, একভাবে বস, এসে ওটো টোটো আস্তে করে উঠে, এই তো হয়ে গেল, সে ওটো টোটো একটাই, ঠিক আছে? লেগে যাবে, লেগে যাবে, হ্যাঁ এরকমভাবে করবি। পুষাপ করতে করতে প্ল্যাঙ্কও করবি, ঠিক আছে? প্ল্যাঙ্ক করো বাবু একবার, হ্যাঁ। আচ্ছা তোমরাও প্ল্যাঙ্ক করো, তোমরাও প্ল্যাঙ্ক করো, প্ল্যাঙ্ক করে কোর্স কিনতে হবে, ঠিক আছে? প্ল্যাঙ্ক করা হচ্ছে খুব ভালো, দেড় মিনিট করে করবে, সবার জন্য খুব ভালো, ঠিক আছে? হ্যাঁ একদম প্রপার করে পুষাপ করো বাবু, ক্লোজার পুষাপ কর, হ্যাঁ চেষ্টা কর, ক্লোজার পুষাপ কর, এই তো ভালো পাচ্ছিস, চল চেষ্টা কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওই হাতে দাঁড়িয়ে যেটা করতিস তুই স্ট্রেচিং ভাবে, ওটা কর, হ্যান্ডস্ট্যান্ডের মতো, হ্যাঁ চেষ্টা করো, হ্যাঁ ওটা করো, একদম ঠিক আছে, চলো ভালো। ওই দেখো ও যেটা করছে ওটা ট্রাই করতে পারো তুমি, ওটা আজ এই এখানে আমি দাঁড়িয়ে শেষ হাজার একটা টিচার হয়ে আমি খুব গর্বিত যে এরা এতদিন ধরে আমার কাছে শিখে অন্তত অনেক কিছু শিখেছে, যা হয়তো প্রথম প্রথম ওরা না করেও কিছু করতে পারেনি। আচ্ছা চেষ্টা করো, হবে নিশ্চয়ই হবে। তো আমার দেখে খুব ভালো লাগছে যে এরা চেষ্টা করছে, অন্তত চেষ্টা করে শেখার চেষ্টা করছে, এবং এই চেষ্টার মধ্যে ওদের ফলো ওরা পাচ্ছে, এটা আমার দেখে খুব ভালো লাগছে যে সিএসএস আমাকে এই অপরচুনিটি দিচ্ছে যে শেখাই, এবং এদের একটা খুব উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়, আমি খুব গর্বিত। আচ্ছা ধ্যানসে করবে যেন না লাগে, ঠিক আছে?